হে বন্ধুরা, তোমার সবাই কেমন আছেন? তো আজকাল তোমার 4ই মে, তো এলা বাজার তোমার 3:30, আর সকাল থেকে কোনো ব্লগ করো নাই, কারণ এলা শোনা শুরু করলুম। তোমার তো আমরা কালকে একটু ব্লগে করেছিলাম যে আমরা আজকে দিন হাটা যাবা লাগছি, আর কালকে আমার নামাজ চলে গেল, আর নামাজের দিন মানে ওই বেড়ে ছিলাম আমরা 1টে সকালবেলা উঠে, মানে এখন আবার চলে এসলাম বাড়ি। আসার পর মানে স্নান মানে গা ওঠা ধুলো, ধোয়ার পর এলাম মানে রেডি হবো দিন হাটা যাওয়ার জন্য, কারণ আগের ভাগে যাবো বললাম, পরে ছবি টবি উঠবো, আগের ভাগে গেলে মজা হয়। তো না সাজুগুজু করি ভালো করি, আগের ভাগে যাওয়া লাগছে দিনের বেলা, রাত্রিবেলা হলে সাজলুক নেওয়া হয়, তো দিনের বেলা যাওয়া লাগছে সাজুগুজু করম। তোমার দাদা কিন্তু মানে মোর আগত আজকে রেডি হয়েছে, যে দেখছেন ওই দেখো কি সাজানো সাজেছে এবারে, আমি ঘরে অবস্থা দেখে দেখছেন কালকে বাপের বাড়ি যাওয়ার, তারতে ঘরটার কোনো গোছাং নেই, একে অমনি মানে আমার সাকাইগুলো যাওয়া আসে মানে অল্প না পরে। তো দাদা মানে ভিডিওটা এডিট করছে, এডিট করে ছাড়িল তারপরে পরে চলে গেছে, কোনো ঘষাঘষি কোনো কিচ্ছু করাও নাই, কারণ যাবে আজকে যাওয়াই লাগবে দিনটা, তো ওই জন্য একবারে যাই তারপরে আসে গোছাম একবারে। তো কালকে আসি লেসে মানে আজকে যাবো কালকে চলে আসবো আমরা, তো চলো ওটা যাবো, কি মানে কি করি না করে সব দেখে লেসে তোমাক, আর তো আর কেমন আপ্যায়ন করে তোমার মানে দাদাক ওটা দেখো, তখন তো কর পাবেন না যে দাদু শ্বশুরের বাড়ি যায় মানে আপ্যায়ন মানে কেমন হয় না হয় দেখায় না দাদা, সম্পূর্ণ ভিডিও দেখো পুরোপুরি। A few inches later. তো বন্ধুরা দেখো একদম রেডি মই পারফেক্ট, তো সেই সাজলুম আজকে একদম নিউ লুক, এটা মানে কলকাতা থেকে নিসো ড্রেসটা, এটা ঈদের জন্যই মানে নিসো, তা কালকে তো পরং নাই কারণ কালকে তো কোনোটা যাওয়াই হয় নাই, তো কালকে মানে যে টুকটাক থেকে নিসো জামা ওগুলি পরছিলাম কালকে, তো আজকে মানে মেন ড্রেস ঈদের জন্য যেটা নিসো কলকাতা থেকে গিয়ে। তো দেখো লুকটা, তাহলে দেখান মানে লুকটা ভালো করি সম্পূর্ণটা দেখান, তো দেখো সে খুশি লাগে লাগছে মোর, কি আর কম সাজলে তো দেখি না সে খুশি লাগে, আমিও যেন বেশি সাজুন। সো গাইস ফাইনালি আমরা চলে এসলাম হলে বলরামপুর ব্রিজ, মানে এই পাশ দিয়ে আমরা যাওয়া লাগছে সোজা দিনহাটা, তো এলা ফাইনালি বলরামপুর ব্রিজের উপর আসছে, আর সময়টা একদম ঠিক সময় আসছে, মানে রৌদ্র খালি মানে প্রায় ডুবে ডুবে ভাব হওয়ার লাগছে আর কি, এলো বিকেলে আছে কিন্তু মানে সেই মানে দেখা যাবে দেখছেন তো, বলরামপুর ব্রিজ, আর এটা আসে ছবি টবি উঠি মুই, কারণ সাজিসম নতুন ড্রেস মানে নতুন লুক মানে ছবি উঠে মন চায়, তো এখানে আমরা ছবি উঠে জন্য একদম বেস্ট জায়গাটা, একদম জায়গাটা মানে খালি ওয়াও ওয়াও জায়গাটা, তো এলাম আমি ফটো টটো উঠিম, উঠিয়ে না ইনস্টাগ্রাম পোস্ট করিম, আর ইয়া কি কয় না রিলস টিলস করিম, তো চলো আর রিলস টিলস করি না ফটো টটো উঠি দেন, নষ্ট হয়ে যায় তুলছে তাতে মানে না পাকতে তুলছে, এই পাশে যেগুলো ছিল ওগুলো সব ডুবে গেছে, ওই যে ওখানে আমরা যে নাচ করছিলাম ওই জায়গায় ওই যে নাই ওগুলো সব ডুবে গেছে, হ্যাঁ ওই মাঝখানটা নাচ করছিলাম আমরা, সবার সেই লস হয়েছে তো কৃষকগুলো, ভালো হয়েছে ঠিকই আছে, আমরা আমার নাচে ভিডিও করে আসছিল আসি মানে ওই পার গেছিলাম তোমাদের কৈলং এ, তো ওটা মানে তরমুজ ছিল সেই অনেকগুলো, তখন মানে পাকে নাই তখন আমরা মানে দেখি মানে বড় বড় তো ছিল সেই, তো মনে হয়েছে পাকছে, তো আমরা লোকটা কয়েছে তোমার টাকা দেবো 10 টাকা দেবো, তো আমার তো তরমুজ দেওয়া আসেনকে মানে গরম না সেই আর পানি পিপাসা লাগছে সেই, তারপরে মানে কই একটা তরমুজ খেতে তাহলে পানি পিছুটা মানে কমে যাবে, তো লোকটা কয়েছে লোকটা কয়ে টাকা দিলেও দিতে পারবো না, তাই একটা তো দিলি না যে এমনি একটা নিয়ে যাও কি দেয় নেই আমাকে, ঠিকই আছে নষ্ট হয়েছে একদিন ঠিকই আছে, এবারে মানে খুশি লাগছে ঠিক, আমার সঙ্গে খুশি দিছি আমার তরমুজ বিক্রি করে পাবে না, আমার ওটা ভিডিও করার মানে 7-8 দিন 4-5 দিন পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপর থেকে আজ এই অবস্থা, ঠিকই আছে আমার তরমুজ দেয় তাহলে দেখো অত মধ্যে মানে একদম গরমে দেখতে পাবেন তোমরা ওইখান জায়গায়, ও যে মাঝখানে মানে মাঝখানটা ছিল যে মাঝখানটা ওইখানে নাচছিল, তো মানে মাস্ক সে নাচি নাচে গরম হয়ে গেছে মানে শরীরটা তো গরম হয়ে গেছে, পানি আনি নাই, তা আমাকে তরমুজ খেলে পানির ইয়েটা কমে যায়, তা লোটটা কেত একটা তরমুজ দিলে কী হলে টাকা তো দিয়ে বেঁচেছি না কি আমরা, আমাকে তো এমনি চাইছি দেয় না ঠিকই আছে একদিকে ঠিকই আছে, আর যা লাভ হয়েছে তার লাভ হয়েছে, পরে দেখা গেল ওই লোকটা লাভ হয়েছে, তো চলো এলা মানে ফটো টটো উঠি, মানে সময় একদমই নাই কারণ সূর্য দেখো ডুবে যাওয়া লাগছে, আর এলা মানে ফটো টটো উঠি উঠিয়ে চলো যাই, তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি দিনের ছুটি পড়লো, এটা হলো খানা, এটা কি ফুটে গেলাম আমাদের, এটা কফি হাউস,
আমরা এটা না খাওয়া দাওয়া করবো। তো আমরা খামো হলো চিকেন ললিপপ আর চিকেন পকোড়াটা প্যাকেট করে নেবো, কারণ নানু ভালো পায়। আর চিকেন ললিপপটা আমরা খামো, তুই ললিপপ পড়ে গেল এটা। তো চলো আমাদের না খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হওয়া লাগছে। তো ফাইনালি বন্ধুরা 20 মিনিট পর আমার খাবার চলে আসেন, চিকেন ললিপপ। তো মানে মোর খুব ফেভারিট খাবার, আমি মানে এর থেকেই মানে মোর বুবুর দ্বারা চিকেন ললিপপ নিয়ে গেছিলাম। তো মানে আগের দিনগুলো খুব মনে করে লাগছে মোর, কি আর করবো মানে স্মৃতি হয়ে আসে একটা সব। তো যাই হোক মন খারাপ কি লাভ নাই, দেখো এই যে মোর চিকেন ললিপপ তোমার দাদাদার। আচ্ছা তুমি নিছো কেন? তোমাকে আমি খাওয়াতেছি, আমি খাবো না, আমার আমার টাতে খাওয়াতেছি তোমাকে। তোমাকে হ্যান্ডেল করি, হ্যান্ডেল না বলো চেঞ্জ করে দিবে এখন, দিবে না চেঞ্জ করে। শান্তি হল না মানে খাইলাম বুঝছেন, আলাদা সুস্থ আছে ওখানে লিপস্টিকের জন্য আস্তে আস্তে সুশি লাগছে। তো ওখানে খাই শান্তি হল না, আলারও মুই মারেছি মানে পাঁচটা খান মানে ওই গোল পাস্তা মানে স্কুপের মতন পাস্তা ভালো লাগে, তো মোক সেই লাগে, আমি ওই পাস্তার জন্য খালো আর মানে হাফ প্লেট নিলাম আর ইয়ে খাবে মোমো মানে সুপতে মশাই লাগে মানে মোমো আছে, আমার মোমো আসে গেছে, ওদিকে মোমো চলে আসছে। আর এই জায়গাটা দেখা হচ্ছে মানে এই মানে কি কিসের মাঠ জানি কয়টা, হলের মাঠ, দিনটা হলের মাঠ, ওই কিসমত হল আছে বুঝছেন, ভালো টেস্ট আছে সুপটা মারাতে হয়েছে মানে এই ধরনের আর কি ঢুকছি নিউ চাইনিজ ফাস্ট ফুড। তো চলো আলো ফরবাট খাই, খেয়ে থাকে ওইবারে মানে আর ওইবার ওইবারে আলো যাইয়ে নাকি ওটা খেয়ে থাকে আলাদা যাওয়ার লাগছে, ওইবারে যা যাওয়ার কি খামো দেখা যাক। তো বন্ধুরে আমরা মানে রানুবাড়ি যাচ্ছি, আসার পর থেকে মানে গল্পগুলো করলাম, করার পর আলাদা যেন খালামণি হয়ে বাড়ি, কারণ খালামণি মানে ফোন করি করে মাথা লাগিয়ে দিবে কি হয়েছে আমি কল লাগছে মানে মানে একজন মানে পুষ্কি আছে বউ আছে আর কি ওটা দিদি আর কি, তো উনি ফোন করছিল, তা মুই ফোন করছে, তা মুই কলু যে মানে আমরা স্ট্যাটাস দিছিলাম যে মানে বলরামপুর ব্রিজ হচ্ছে স্ট্যাটাস দিছিলাম যে আমরা মানে দিনটা যাওয়ার লাগছে। তো এলা মানে ওমাক ওমাক ফোন করলে যখন মুই কলু যে আমার বলরামপুর ব্রিজ পার হয় আমার গাড়ির এখানে প্রবলেম দিয়ে দিছে আমরা বাড়ি চলে আসলাম বুঝছেন, মানে এমন করে গেছি মানে বিশ্বাস করিনি ঠিক আছে, কয় তোমার জন্য দেখতো তোমার এগুলো কাজ আমরা এগুলো রান্না টান্না করলাম আমরা কি করবো মানে ইয়ে করছি যখন আমরা যাই মানে এলা অন্যদিন এলা যাবো এলা কালকে না এলা কালকে যাবো কয় দেখতো তোমার জন্য রান্না করলো দেখতো কি হলো মানে সারপ্রাইজ হয়ে যাবে আমরা সবাই অবাক হয়ে যাবো আমরা দেখি এলা ওঠনে ওর এলা যাওয়ার লাগছি যে সারপ্রাইজ দিয়ে এলা চলো আরে যে এটা লাগ নানি নানু পরে দেখেন নানু নানু দেখো নানুরা বাজার গেছে তো দেখো আমার নুকি নুকি যাওয়ার চেষ্টা করে দেখছি তো ফাঁকা দিয়ে কিন্তু দেখা যায়। হ্যাঁ বনি মানে দেখি নিচ্ছে বসি আছে বনি তো মুই পস করে জানা করতাম এই যেগুলো দলপাটি আল্লাহ বলে এই যে খালামণি বনি হাই করে দাও গুদু কই গুদু আই যে পুষ্কু খাওয়াইছি ইনে মানে ফোন করছে ইনে মানে মিছে টোটালি প্ল্যান টোটালি প্ল্যান ওই যে আরেকটা বুবু ওই যে আর কোথায় গেল জিম্বু কোথায় গেল তো লজ্জা বাবা লাগছে আর একটা বুবু যাই হোক পাক লজ্জা কোনো ব্যাপার না এই দেখো বুধু হাই করে দাও হাই করে দাও এখানে হাই করো হাই করে দাও হাই করে দাও বলো হাই করে দাও বলে জিম্বু করো বলো বলো সেই কিন্তু কথা কয় নিয়ে মানে কবাল আসলে লজ্জা কবাল আসছে ক্যামেরার সামনে। তো বন্ধুরা তোমার দেখলাম আমরা অনেকক্ষণে আসছিলাম, এলা বাজে 10:30 30:30 বাজে,
তো গল্প শুরু করার পরে মানে এলা মানে খামো আমরা আমার দাদা কিন্তু মানে মাথা ব্যথা করেছে সেই কারণে গ্যাস চাপ দিছে তো যাই হোক শ্বশুর বাড়ি যাচ্ছে এলা মানে সেই খানদানের আয়োজন করা হয়েছে তো তোমার সবাইকে দেখাং মই খান এ দেখো আচ্ছা খালামণি এই দেখছেন কি খাবার এই দেখো মিষ্টি এই যে পোলাও পাঁপড় স্যালাড মাছ চাটনি পটল ভাজা দই এই যে ভাত তো আরো আছে তো তোমরা দেখো আমরা কেমন করে খাই গন্ডান করে খামো আজকে তো চলো হ্যাঁ মাংসটা আনা হয়নি এখনো আমি তুমি কয় ফেলেছ তো থাক ভুলে গেছে ক্ষমা করে দেন তো চলো আগে খাওয়া শুরু করি তারপর দেখা হবে তোমার সাথে আমার সাথে মিলে একসাথে খামো আজকে এই যে বুবু দাদা এসে বসে আচ্ছা খালামণি তোমার দাদা বনি কেমন খাবার বলো নিজে চলো না হাই তুমি তো হাই করে দিছো এখন কথা বলো কিছু কিছু কথা বলো তুমি তাই তো ফাইনালি খাবার বসলো মানে সেই কেমন টেস্ট হচ্ছে বলো সেই খালামণি হাতে রান্না কিন্তু এমনিতেই খুব টেস্ট হ্যাঁ তাতেই মানে জিভে জল আসার মতন তো এই দেখো মাছ তোমার দাদা তো খান খাবার লাগছে খাও শ্বশুরবাড়ি খান কেমন কন তো বন্ধুরা কালকে ভিডিওটা মানে শেষ করা হয় নাই তো শেষ করে লাগছং তো ভিডিওটা কেমন লাগিল কমেন্ট করে জানাবেন আর মানে আরও মানে ভিডিও আসবে নানু বাড়ির ভিডিও একটা আসবে তো চলো ভিডিওটা কেমন লাগিল কমেন্ট জানাবেন আর ভিডিওটা শেয়ার করো আর তোমার কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজকের জন্য টাটা।